গত রবিবার ছিল পয়লা বৈশাখ রবিবার আবার পয়লা বৈশাখ দুটো মিলিয়ে কিন্তু একটা দারুণ জমজমার দিন আর এই দিনে খাওয়া দাওয়া ভরপুর হবে না তা কী করে হয় আর বাঙালিদের কোনো অনুষ্ঠান মানেই তো আগে খাওয়া দাওয়ার পর্ব কি বন্ধুরা তাই তো আমিও কিন্তু পয়লা বৈশাখের দিন অনেক কিছু রান্না বান্না করেছিলাম আর প্রেজেন্টেশন করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা আপনারা অলরেডি অনেক আগেই দেখে নিয়েছেন কিন্তু অনেকের মনেই প্রশ্ন আমি এত কিছু রান্না করলাম কি করে একা খেলাম কী করে এত রান্না করলাম কিন্তু গল্পটা আপনারা পুরো শুনলে কিন্তু বুঝতে পারবেন যে এত রান্না কিভাবে কি করেছি আর সেই রান্না কি করেছি তো চলুন বলে দিই তো এত কিছু রান্না করতে তো অনেকটাই সময় লাগবে তাই আমি সমস্ত কিছু কিন্তু একটা একটা করে আগে গুছিয়ে নিয়েছিলাম আর পরিমাণগুলো ছিল খুবই সামান্য তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম তারপর এক এক করে রান্না করেছি তো পরিমাণ যেহেতু অল্প সেক্ষেত্রে দেখুন প্রথমেই বেগুনি ভেজেছিলাম দু পিস যদিও বেগুনিটা একদম ভালো ভাজতে পারি না মাছ ছিল এক পিস কাতলা এক পিস বাটা আর ভাজায় পটল বেগুন আলু কুমড়ো সব একসাথে ভাজলাম আর শুক্তোতে শুক্তোর পরিমাণটা একটু বেশি ছিল কারণ এটা পরের দিন রেখে দিলেও কোনো অসুবিধা নেই বাকি জিনিসগুলো গরমের মধ্যে অতিরিক্ত মশলা থাকায় রাখার জন্য আমি না রাখবো বলেই অল্প করেছিলাম তাই শুক্তোটাকে আমি করে নিলাম সব সমস্ত একসাথে সবজিগুলো ভেজে নিয়ে আর এই সময় চাটনি মানে হচ্ছে আমের চাটনি তাই ছিল আমেরও চাটনি আর মালাইকারিতে ছিল মাত্র একশো গ্রাম চিংড়ি মাছ তাই দেখলে বুঝতেই পারছেন এক গোনাগুনতি আট থেকে দশটা চিংড়ি তো চিংড়ি মাছের মালাইকারিটা একদম কিন্তু আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলেই করেছিলাম দারুণ সুন্দর হয়েছিল তারপরে কাতলা মাছের যে দই কাতলাটা করেছিলাম সেটা মাত্র এক পিস মাছ দিয়ে তো সকাল থেকে রান্না রান্নাবান্না করেছিলাম এই অল্প অল্পভাবেই আর রাত পর্যন্ত কিন্তু অবশ্যই এটা মানে নষ্ট হয়নি তারপর করেছিলাম বাটা সর্ষে পোস্ত একদম এক পিস বাটা একটু বড় সাইজের একটা বাটা দিয়ে আমি বাটা সর্ষে পোস্ত করেছিলাম আমি কিন্তু বাজার থেকে এগুলো একটা একটা করে কিনে এনেছিলাম দোকানদারও খুব অবাক হচ্ছিল বটে তারপর রান্না করলাম বাটা সরষে পোস্ত আর ডালের পাতে ভাজা বেগুনি তো আছেই সঙ্গে আমি একটু চিঁড়ে ভাজাও রাখলাম কারিপাতা আর নুন আর গোলমরিচ দিয়ে যেভাবে অনুষ্ঠান বাড়িতে করে তো আমিও একটু সেইভাবেই করার চেষ্টা করলাম আর অনুষ্ঠান মানে মিষ্টি মুখ নতুন বছর মিষ্টিমুখ হবে না তাই পঞ্চাশ গ্রাম চালের পায়েস বানিয়েছিলাম আর পাতে মাংস থাকবে না সানডে বলে কথা তা কী করে হয় তাই চারশো গ্রাম মোটে চারশো গ্রাম চিকেন দিয়ে বানিয়েছিলাম চিকেন কষা ঝোল আর বা পাতে ডালের পাতে ছিল মুড়ি মুড়িঘণ্ট ডাল একটা রুই মাছের মাথা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে করেছিলাম পঞ্চাশ গ্রাম ডাল দিয়ে ঘন্ট ডাল তো এই ছিল পয়লা বৈশাখের দিনের রান্নাবান্না প্রেজেন্টেশানের গল্প পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ ভিডিওতে আপনারা হয়তো শাক ভাজা দেখতে পাচ্ছেন শাক ভাজাটা আমি আপনাদেরকে ছোট্ট ক্লিপ দেখাইনি মিস হয়ে গেছে আর পরে গরম ভাত করে নিলাম আর স্যালাড তো এই সমস্ত রান্না কিন্তু একবারে খাওয়া মোটেই সম্ভব না যেহেতু অল্প অল্প করেছিলাম আর সারা দিন ধরে রান্না করতে টাইম লেগে গেছিলো আর সারা দিন সারাদিন বান্না করার পরে কিন্তু একদমই খাওয়া যায় না তাই এটা সবশেষে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছিল আর এর থেকে কিছু জিনিস আবার আমি অন্যদের সাথেও শেয়ার করেছিলাম আর ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগছে ভালো লাগলে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ